মিসুর রাজধানী দিনাজপুর। আমরা এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলার বৃহৎ মিসুর মার্কেটে। এটির অবস্থান শহরের ঠিক কেন্দ্রস্থলে থানার সামনে। প্রতিদিন ভোর হতেই রিক্সা, ভ্যান ও অটোতে করে মিসুর চাষিরা তাদের উৎপাদিত ফসল নিয়ে আসেন এই পাইকারি মার্কেটে। সারা দেশ থেকে পাইকাররা জড়ো হন এই মার্কেটে এবং পাইকারি দরে লিচু কিনে তা ছড়িয়ে দেন দেশের প্রতিটি জেলায়। দিনাজপুর অঞ্চলে মূলত চারটি জাতের লিচু বেশি চাষ হয়। একটি বোম্বে, মাদ্রাজি, চায়না থ্রি এবং বেদানা। মান ও স্বাদের বিচারে সবচেয়ে ভালো লিচু চায়না থ্রি। এই লিচুর দামও সবচেয়ে বেশি। তবে এই লিচু আমাদের একটু ঝুঁকি আছে, কারণ প্রতি বছর এই জাতের লিচু গাছে ফলন আসে না। তাই কোনো কোনো বছর কৃষকরা এই ফসলে মার খান। চায়না থ্রি লিচু খুবই রসালো, এটির বীজ খুবই ছোট এবং এই লিচুগুলো খুব পরিপুষ্ট, স্বাদে অনন্য। চায়না থ্রির পরপরই যে লিচুর কথা বলতে হয় সেটি বেদানা। এটিও চায়না থ্রির মতোই খুবই সুস্বাদু এবং মিষ্টি। তবে চায়না থ্রির চেয়ে এই লিচুর গুণগত মান একটু কম। এরপর যে লিচুটির নাম বলতে হয় তা হচ্ছে বোম্বে লিচু। এই লিচুটিও মানে অসাধারণ, তবে পরিপক্ক অবস্থায় এটি খুবই মিষ্টি হলেও যদি এটি একেবারে পরিপক্ক না হয় তাহলে একটু টক স্বাদযুক্ত হয়। এরপর যে লিচুটি দিনাজপুর অঞ্চলে সব থেকে বেশি পাওয়া যায় সেটি মাদ্রাজি। মাদ্রাজি লিচু সাধারণত দামে অনেক সস্তা। এটি একেবারে পরিপক্ক অবস্থায় খুবই মিষ্টি হয়, কিন্তু এই লিচুতে টক স্বাদ থাকার ঝুঁকি আছে। সাধারণত লিচু বাগানগুলো লিচু চাষিরা অনেক আগেই বিক্রি করে দেন ব্যাপারীর কাছে। ব্যাপারীরা এই বাগানটি কিনে নেন খুবই ঝুঁকি নিয়ে। সাধারণত 3 বছরের জন্য এক একটি বাগান বিক্রি করা হয়। একটি বাগান লাভজনক হবে কিনা তা নির্ভর করে আবহাওয়া এবং ফলনের উপর। বৈরী আবহাওয়ায় লিচুর ফলন খুব বেশি ভালো হয় না, কিংবা ফলন ভালো হলেও দানাগুলো পরিপুষ্ট হয় না। এবছরের প্রচণ্ড দাবদাহে লিচু চাষিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা মোটা অঙ্কের টাকা দিয়ে এই বাগানগুলো লিজ নিয়েছেন তাদের ক্ষতির পরিমাণটা অনেক বেশি। এই তাপদায়ের আগে চায়না থ্রি লিচু এটি প্রতি শ বিক্রি হতো 1000 থেকে 1200 টাকায়। বেদানা লিচু এটি বিক্রি হতো 700 থেকে 900 টাকায়। বোম্বে লিচু এটি বিক্রি হতো 350 থেকে 650 টাকা পর্যন্ত। আর মাদ্রাজি লিচু এটি বিক্রি হতো 200 থেকে 350 টাকায়। কিন্তু একদিনের ব্যবধানেই
প্রচণ্ড তাপদাহে লিচুর রং নষ্ট হয়ে যায় এবং গাছেই লিচুগুলো ফেটে যায়। এতে যারা ব্যবসায়ী, যারা প্রচুর টাকা দিয়ে এই বাগানগুলো কিনে রেখেছেন, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। কারণ চায়না থ্রি এই লিচুর দাম পড়ে যায় 300 থেকে 500 টাকা হাজার, বেদানা লিচু একই অবস্থা, বোম্বে লিচুর দাম আরও কম, আর মাদ্রাজি লিচু 100 টাকা দিয়ে 100 লিচু পাওয়া গেছে। কত সহজ কে এখানে হাজার দ্বারা 2,400-500 টাকা হাজার।